Hello, assalamu alaikum dear viewer and all of my subscriber. Welcome to my tutorial. Amader professional AutoCAD 3D tutorial le dharabaikote amra ajke 6 number part shikbo. To cholun amra amader course outline e chole jai. Amader course outline e dekhi 6 number part e ki bola ache. Okay, 6 number e bola ache 3D wireframe surface modeling. Ekhane kichu wireframe surface modeling amra shikbo. Er ager tate amra solid and mesh modeling shikhchilam. তো এখানে যে অবজেক্টগুলো আছে ক্রিয়েট টোরাস পিরামিড হেলিক্স এন্ড প্ল্যানার সারফেস তারপর হচ্ছে ডিশ ডোম এই অবজেক্টগুলো অটোকেডে কিভাবে বানায় সেগুলো আমরা দেখব এখন তো চলুন আমরা প্রথমে দেখব কিভাবে টোরাস বানায় তারপরে পিরামিড হেলিক্স এন্ড প্ল্যানার সারফেস ঠিক আছে এবং হচ্ছে তারপরে দেখব হচ্ছে ডিশ ডোম ওকে তো আমরা অটোকেডে চলে আসলাম এগুলো ইরেজ করে দেই ওকে আপনি চাইলে আমি তিন যে 5 নাম্বার পার্টের ভিডিওটা সেটার মধ্যেও আমি দেখাইছি যে আমরা মূলত এই অবজেক্টগুলো এই যে মডেলিং যে টুলবার সেখান থেকে নিব দেখেন এখানে আছে হচ্ছে টোরাস তারপর হচ্ছে পিরামিড তারপর হেলিক্স তারপর হচ্ছে প্ল্যানার সারফেস এইগুলা ড্র করব আমরা চাইলে এখান থেকে টুলবার থেকে নিও নিতে পারি অথবা কমান্ড থেকে টোরাস কমান্ড দিও নিতে পারি তো আমরা যদি টোরাস আর ইউ কমান্ড দেই কমান্ড প্রম্পট এরিয়া ওকে দেখেন টোরাস কমান্ড চলে আসছে বলতেছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট আমরা ক্লিক করলাম সেন্টার পয়েন্ট তারপরে বলতেছে স্পেসিফাই রেডিয়াস রেডিয়াস আমি দিলাম হচ্ছে সাপোজ 1 ফিট দিলাম রেডিয়াস অনেক বড় হয়ে গেছে 1 ফিট দিলাম তারপরে বলতেছে এই যে টিউবটা হবে টিউবটার রেডিয়াস কত আমি যে টোটাল সার্কুলার রেডিয়াস দিছি তারপরে বলতেছে টিউবটার রেডিয়াস দেওয়ার জন্য তো আমরা রিও টিউবটার রেডিয়াস দিলাম হচ্ছে 3 ইঞ্চি দিলাম ওকে 3 ইঞ্চি দিলাম দেখেন এই যে টিউবটার গোল যে গোল টিউবটার যে গোলাকার ব্যাসার্ধ এটা দিছি হলো 3 ইঞ্চি আর টোটালটার ব্যাসার্ধ দিছিলাম হচ্ছে 1 ফিট তো ফ্রেন্ড এই হচ্ছে আমাদের টোরাস আমরা আপনি চাইলে এখান থেকে টুলবার থেকে কমান্ড দিয়ে নিতে পারেন নিয়ে এভাবে ড্র করতে পারেন ওকে এই হচ্ছে টোরাস আশা করি টোরাস বুঝতে পারছেন এগুলো খুবই ইজি জিনিস তারপরে আমরা দেখব হচ্ছে টোরাসের পরে দেখব হচ্ছে পিরামিড এখানে এটা একটা হচ্ছে পিরামিড আকৃতি শেপ আর এটা হচ্ছে একটা টায়ার বা চাকা আকৃতি শেপ এখানে এগুলো আমাদের প্র্যাকটিক্যাল কাজে অনেক কাজে লাগবে এগুলো কি ইউজ করে আমরা কাজ করতে পারবো তো এই জন্য আমরা শিখতেছি এখন পিরামিড কমান্ড নিলাম তো এই টুলবার থেকে নিলাম আমি পিরামিড কমান্ড তারপরে বলতেছে যে কমান্ড প্রম্পট এরিয়া স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ বেস আমরা ক্লিক করলাম সেন্টার পয়েন্ট তারপরে বলতেছে যে রেডিয়াস অফ বেস রেডিয়াস দিতে বললো আমি 1 ফিট দিলাম রেডিয়াস তারপরে চাইছে হচ্ছে হাইট এই স্পেসিফাই দেখেন স্পেসিফাই হাইট আমরা এখানে হাইট দিলাম হচ্ছে 4 ফিট দিলাম ওকে দেখেন এটা একটা পিরামিড আকৃতির শেপ হইছে ওকে এই হচ্ছে এটা হচ্ছে পিরামিড ঠিক আছে এই জিনিসগুলো আমাদের অনেক কাজে লাগবে আমরা এখন আপাতত শিখতেছি মানে কমান্ডগুলো কিভাবে বানায় এই জিনিসগুলো পরে আমরা এগুলো নিয়ে কাজ করব আচ্ছা তারপরে আছে হচ্ছে হেলিক্স হেলিক্স হচ্ছে স্প্রিং স্প্রিং আর কি যেটা স্প্রিং তো এই হেলিক্সটা হচ্ছে স্প্রিং এর শেপ আমরা এটা হেলিক্সটা ড্র করি হেলিক্স কমান্ড নিলাম তারপর হচ্ছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট ক্লিক করলাম এখন চাচ্ছে হলো হেলিক্স হেলিক্সের যে নিচের রেডিয়াস বেজের রেডিয়াসটা কত হবে দিলাম 1 ফিট তারপরে আমার চাচ্ছে হলো স্পেসিফাই টপ রেডিয়াস মানে উপরের রেডিয়াসটা কবে কত হবে আমি দিলাম তাও 1 ফিট ওকে দেখেন এই যে একটা স্প্রিং হয়ে গেছে এখন দেখেন এখানে প্যাচ যে প্যাচগুলো প্যাচের সংখ্যা আপনি চাচ্ছেন বাড়াবেন বা কমাবেন তো আমি এখান থেকে দেখেন নিচে একটা অপশন আছে স্পেসিফাই হেলিক্স হাইট অর অ্যাক্সিস ইন পয়েন্ট ট্রান্স এক্সেট্রা ট্রান্স হাইট আমরা ট্রান্স ট্রান্স মানে হচ্ছে প্যাচের সংখ্যা তো আমরা ট্রান্স বাড়াবো টিআর টিউআরএন বা শুধু টি লিখে দিলে হবে ট্রান্স লিখে এন্টার দিলাম এখন দেখেন এখানে এন্টার নাম্বার অফ ট্রান্স আসছিল 10টা আমি যদি 20টা করে দেই দেখবেন যে আমার প্যাস ঘন হয়ে গেছে দেখছেন প্যাস অনেক ঘন হয়ে গেছে তারপরে বলতেছে যে স্পেসিফাই হেলিক্স হাইট হেলিক্সটার হাইট দিবেন কত দিলাম হচ্ছে আমরা 3 ফিট ওকে দেখেন 3 ফিট হাইটে একটা হেলিক্স হয়ে গেছে স্প্রিং হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন আমি তারপর আবার দেখাচ্ছি সেম জিনিসটাই আমরা হেলিক্স কমান্ড নিলাম এই বেস পয়েন্ট সিলেক্ট করলাম আমি এবার বেস পয়েন্টের রেডিয়াস দিলাম হচ্ছে 1 ফিট এবং হচ্ছে টপ রেডিয়াস দিলাম হচ্ছে 6 ইঞ্চি টপ রেডিয়াস দিছি 6 ইঞ্চি দেখেন চুঙ্গু আকৃতি হয়ে গেছে হাইট দিলাম 2 ফিট
দেখেন কুচঙ্গ বা কোন আকৃতি একটা হেলিক্স হইছে ওই যে আমি উপরে রেডিয়াস কম দিয়েছি সেই জন্য তো ফ্রেন্ড আশা করি হেলিক্সটা বুঝতে পারছেন আমরা এখন প্লেনার সারফেস ড্র করব প্লেনার সারফেস তো বুঝেনি একটা প্লেন সারফেস তো আমরা প্লেন সারফেস ড্র করার জন্য যে কোনো একটা রেকটেঙ্গেল লাইন দিয়ে যে কোনো একটা শেপ ড্র করে নিতে হবে আমরা সাপোজ একটা রেকটেঙ্গেল শেপ ড্র করে নিলাম তো এখান থেকে যে প্লেনার সারফেস কমান্ড নিলাম এই পয়েন্ট সিলেক্ট করলাম এই পয়েন্ট সিলেক্ট করলাম এবং তিনটা পয়েন্ট সিলেক্ট করলেই আমাদের প্লেনার সারফেসটা হয়ে যাবে দেখেন একটা প্লেন সারফেস হয়ে গেছে ঠিক আছে এই যে এই কয়েকটা জিনিস আমাদের ছিল যে টোরাস টিউব পিরামিড হেলিক্স এবং প্লেনার সারফেস তারপরে আমরা নিচে দেওয়া আছে হচ্ছে ডিশ এবং ডোম কিভাবে বানায় তো ডিশ এবং ডোম আমরা এখন দেখব তো সেজন্য আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে 3D একটা কমান্ড আছে কমান্ডের নাম হচ্ছে 3D শুধু 3D লিখে এন্টার দিলাম কমান্ড প্রম্পট এরিয়ায় তারপরে দেখেন এখানে বক্স কোন ডিশ ডোম ম্যাশ পিরামিড স্পিয়ার টোরাস ওয়েজ আমরা সব জিনিসগুলাই শিখছি তার মধ্যে থেকে শুধু ডিশ আর ডোম শিখি নাই এখন আমরা ডিশ আর ডোম শিখব তো আমি এখন ডিশ শেখার জন্য ডিশের জন্য ডি আই লিখে এন্টার দিলাম ওকে তারপরে স্পেসিফাই সেন্টার পয়েন্ট আমি ক্লিক করলাম সেন্টার পয়েন্ট তারপরে বলতেছে স্পেসিফাই রেডিয়াস অফ ডিশ আমি দিলাম হচ্ছে রেডিয়াস দিলাম 1 ফিট দিলাম ডিশের তারপর বলতেছে এন্টার নাম্বার অফ লংগিটিউড লংগিটিউড সেগমেন্ট সেগমেন্ট নাম মানে হচ্ছে মেশের সংখ্যা ওই যে প্যাচ দেখেন এই যে লাইন লাইনগুলো যেগুলো এগুলা আমি আগে দেই তারপরে আমি বোঝাবো এখানে এখানে 16 আছে আমি 20 করে দিলাম আপনি যত এই সেগমেন্টের পরিমাণ যত বেশি হবে আপনার অবজেক্টটা তত স্মুথ হবে ঠিক আছে দেখেন এই আমার একটা ডিশ হয়ে গেছে ডিশ তো বুঝেনি এ দেখেন ডিশ এই যে গোল গোল দাগগুলো দেখা যায় ওগুলাই সেগমেন্ট এবং হলো এই যে গোল দাগ আবার হচ্ছে পার্টিকেলে যে দাগগুলো দেখা যাচ্ছে এর মো গায়ে এগুলাই সেগমেন্ট বলা হয় এই সেগমেন্টগুলোর পরিমাণ যত বেশি হবে তত আপনার অবজেক্টটা স্মুথ হবে তো ফ্রেন্ড চলুন তারপর আর তারপরের জিনিসটা দেখি সে তারপরে হচ্ছে আমরা ডোম শিখব তো আমরা 3D কমান্ড দিলাম তারপরে দেখেন এখানে একটা কমান্ড আছে ডোম ডোমের জন্য ডিও লিখে এন্টার দিব তারপর হচ্ছে সেন্টার পয়েন্ট ক্লিক করলাম এখানে তারপর রেডিয়াস দিলাম 1 ফিট দিলাম ওকে সেগমেন্ট সেগমেন্ট দিলাম 20 তারপরে আরেকটা সেগমেন্টও 20 দিলাম দুইটা সেগমেন্টে 20 দিলাম দেখেন এই যে ডোম হয়ে গেছে একটা ডোম একটা ডিশ অর্থাৎ ডোমের ডিশের উল্টা শেপই হচ্ছে ডোম আর ডোমের উল্টা শেপ হচ্ছে ডিশ তো ফ্রেন্ড আমাদের আজকের পার্টে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর যদি আমার টিউটোরিয়ালটি দেখে ভালো লাগে একটু হলো বেনিফিশিয়াল মনে হয় বা একটু হলো উপকৃত হন অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন